বর্তমানে বলিউডের সবচেয়ে আলোচিত বিষয় সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ে। এ জুটির বিয়ে নিয়ে নানা খবর ভেসে বেড়াচ্ছে বলিউড জুড়ে। তবে এবার সিদ্ধার্থ নিজেই জানালেন নতুন এক তথ্য। অভিনেতা জানান, কিয়ারার কিছু বিষয় নাকি তার মোটেই ভালো লাগে না। বিয়ের আগেই সিদ্ধার্থের এমন মন্তব্যে হচ্চকিয়ে গেছেন অনেক ভক্তরা। কিয়ারার কি এমন বিষয় যেগুলো মোটেও ভালো লাগে না সিদ্ধার্থের? চলুন দর্শক জেনে আসি প্রতিবেদন থেকে। বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি জুটি সাত পাকে বাঁধা পড়ছেন শীঘ্রই। এ তারকা জুটির বিয়ে এতটাই গোপনীয় রেখে দ্রুত সবকিছু হয়েছে যে অনুষ্ঠান শুরুর আগের দিন অবধি বিয়ের খবর শুধু গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল। এ জুটি কবে থেকে প্রেম করছেন তা নিয়েও কোনো ধারণা নেই ভক্তদের। কারণ সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তারা বলেছেন, পর্দার বাইরে কেবলই বন্ধু তারা। সে বন্ধুত্বই এখন জীবন সফরে পাশাপাশি চলার প্রতিশ্রুতি নিয়ে এলো। আগামী 6 ফেব্রুয়ারি চার হাত এক হবে তাদের। সে খবর মাস দুই আগে প্রকাশে এলেও নিশ্চিত হওয়া গিয়েছে সত্য। ভারতের জয়সলমেরে ধুমধাম করে বিয়ে হবে, যার উৎসব শুরু হয়েছে 4 তারিখ থেকেই। এর মাঝেই আলোচনা এসেছে বর কনের নানা গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানান, কিয়ারার কিছু বিষয় তার ভালো লাগে না। কি সেগুলো? সবাইকে অবাক করে সিদ্ধার্থ জানান, কিয়ারা অভিনীত একটাও চরিত্র ভালো নয়, কারণ প্রত্যেকটা সিনেমায় তাকে কাঁপতে দেখা গেছে, যা নাকি খুবই বিরক্তিকর বলে মনে হয়েছে অভিনেতার কাছে। সম্প্রতি মিশন মজনু সিনেমায় রশ্মিকা মান্দানার বিপরীতে দেখা গিয়েছে সিদ্ধার্থকে। পাশাপাশি যোধা এবং সিদ্ধার্থের ওটিটির প্রথম কাজ ইন্ডিয়ান পুলিশ ফোর্সে দেখা যাবে তাকে। অন্যদিকে কিয়ারার শেষ ছবি ছিল ভিকি কৌশলের বিপরীতে গোবিন্দ নাম মেরা। মজার ব্যাপার হলো, সেখানে কোনো কান্নার দৃশ্যে দেখা যায়নি কিয়ারাকে।